বেআইনি মদের ঠেক ও জুয়ার আসরের প্রতিবাদ করায় এবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা বলে অভিযোগ। এমনকি মন্ত্রীর বাড়ির জানলা দরজাও ভাঙচুর করে দুষ্কৃতীরা। বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রীর মেয়েকে টেনে হিঁচড়ে বার করে রাস্তায় ফেলে মারধর করে বেপরোয়া দুষ্কৃতীর দল। বাধা দিতে গেলে প্রাক্তন মন্ত্রীর ভাসুরকেও পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাদের মেডিকেল কলেজ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হচ্ছে বলতে এখানে সদরঘাট পুরাপলি সদরঘাট ক্লাবে সামনে এবারও দুর্গাপূজা হয়নি, এবারও দুর্গাপূজা হবে কিনা জানা নেই, এই অবস্থায় চলছিল। ক্লাব আমাকে একটা প্রেসিডেন্ট বানিয়েছিল যাতে করে পূজাটাতে সবাই মিলে করি, এবার দুবার থেকে পুজো হয় না, সেই ব্যাপার নিয়েই আজকে মূলত আমরা সেই ব্যাপারটা নিয়েই আর কি বিষয়। হঠাৎ পরশু দিন রাত্রেবেলা একদল ছেলে বস্তি থেকে উঠে আসে, আমাদের বাড়ির দরজা ধাক্কা মারে, লাথি মারে, বাঁশ দিয়ে মারে, মারে বলে যে আপনারা দুর্গাপূজা কেন করছেন না। আমি বললাম পূজা তো আমরা করি না, পূজা করার সেক্রেটারি ক্লাবে তিনি থাকেন এবং পূজা সবাইকে ডাকে মিটিং, সেই মিটিংয়ে আমরা যাই, আমরা এই দুর্গাপূজাটা করি। পূজা না হওয়ার কারণে পাড়ার সব লোকই খুব দুঃখিত, এর আগেরবারও খুব সবাই দুঃখ প্রকাশ করেছে। দুর্গাপূজা এমন একটা পূজা যে পূজাটা না করলে ভেতর থেকে কান্না আসে, সেরকমই সামনেবারও আমরা কষ্ট পেয়েছি, এবারও এরা একই রকমই। আপনার বাড়িতে হামলা কেন করেছে, কারণটা কি? দুর্গাপূজা কেন আমরা করছি না, দুর্গাপূজা তো আমরা করি না, পুরোনো সদরঘাট ক্লাব করে, ক্লাবের তো সেক্রেটারি আছে আরও যারা আছে। এর পেছনে কি কোনো রাজনীতির রং আছে দিদি? রাজনীতির রং নাই, তবে ক্লাবের ক্ষেত্রেই এটা যেটা হয়েছে, তার যারা হামলা করেছে তাদের কাছে আমরা এফআইআর করেছি। কারা করেছে হামলাটা, কারা করেছে? করেছে বস্তির কিছু ছেলে যারা এই দুর্গাপূজা করতে চায়, তারা এটা করেছে। কিন্তু দুর্গাপূজা করতে আমরা সকলেই চাই, দুর্গাপূজা যাতে হয়। দু বছরের এর পেছনে তৃণমূল নেতার এক নাম উঠে আসছে, এটা কি সত্যি? না, অম্লান এখানে কাউন্সিলর আছে, অম্লান আমাদের কোয়ার্ডিনেটর আছে, অম্লান এখানে এটা নিয়ে অম্লানের বসে সবাইকে নিয়ে বসলে ভালো হতো, একটু দেরি হয়ে গেল, পরবর্তীকালে কালকে অম্লান বসেছিল, বসে সবার সাথে আলোচনা করেছে, পুজো হবে কি না তাও আমি বলতে পারবো না। তবে আমি বলেছি যারা আমার বাড়িতে বাঁশ দিয়ে মেরেছে তাদের পিছনে কারণ কী, কী জন্য এরা আমার বাড়িতে বাঁশ দিয়ে মারলো, এর পিছনে কারণ আমরা জানতে চাই। এবং দুর্গাপূজা করার মালিক তো আমরা না, ক্লাবের লোকরা দুর্গাপূজা যখন সবাই মিলে মিটিং ডাকা, সেই মিটিংয়ে আমরা হাজির হই এবং আমাদের সাধ্য মতো যা চাঁদা হয় আমরা দিয়ে দিই, সেটা আমরা পুজো করি, পুজোর সময় অপারেশন করে চলি, যেটা না হওয়াতে আমাদের ছেলেমেয়েরা সকলেই দুঃখিত আছে। এই টাইমে যারাই পূজা বন্ধ করে তারাই আবার বলে আমরা পূজা করে দেবো, এরকমই বলে, আমরা রাজি হয়ে চলে আসি। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই যে আমি ডায়েরিটা করেছি সেটা আমি করিনি, আমার মেয়ে করেছে, কারণ আমার মেয়ের বাচ্চারা আতঙ্কিত হয়ে গেছিলো, সাইকিয়াট্রিক পেশেন্টের মতো বাচ্চাটা খুব আতঙ্কিত, এবং আমার পরভাসুরও একটা এফআইআর করেছে যারা এই ঘটনাগুলো ঘটেছে, এদের পিছিয়ে কে কে আছে, কারা এর ষড়যন্ত্র আছে, ওদেরকে অ্যারেস্ট করলে বুঝতে পারা যাবে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।